ভয়াবহ দুর্ঘটনা, দুই গাড়ির পাল্লাপাল্লি, ওভারস্পিড, ওভারটেকিং এর যে পরিণতি হয়েছে দেখুন। বাসটি একেবারে রাস্তায় উল্টে পড়ে আছে, শুধু উল্টে পড়ে নাই, এই মিডিয়ানের উপর দিয়ে, এই ব্যারিয়ারের উপর দিয়ে গিয়ে বাস ল্যাম্প পোস্টকে একেবারে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে। এক ঘন্টার আগে এই দুর্ঘটনা ঘটে, বেশ কয়েকজন আহত হয়েছেন, রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি। একটু দেখাই যে মিডিয়ানটা কিভাবে ভেঙেছে। এই যে দেখুন, রড থেকে আস্ত মিডিয়ান বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে দিয়ে, এই যে দেখুন এটা বিদ্যুতের খুঁটি, সেটা উপড়ে ফেলে দিয়েছে এই বাস। একটা বাস এবং প্রাইভেট কার দুটো একসঙ্গে এই যে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সামনের লেনে ঢোকার পথে ছিল, এবং তারা দুজনে একসঙ্গে ঢুকতে গিয়ে এই লেনে এই দুর্ঘটনা ঘটায়। যেমনটি দেখা যাচ্ছে, একেবারে বিদ্যুতের যে ল্যাম্পপোস্ট সেটি উপড়ে ফেলে দিয়েছে রাস্তার মধ্যে, যে দুর্ঘটনার চিত্র দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং বাসটির যে অবস্থা হয়েছে, উল্টে বাসটির যে দৃশ্য দেখা যাচ্ছে এই মুহূর্তে, উল্টে পড়ে যে অবস্থা হয়েছে দেখুন দর্শক। কুড়িল পূর্বাচল 300 ফিট সড়ক, যে ভয়াবহ দুর্ঘটনা এই মুহূর্তে দেখা যাচ্ছে।